আজ তোমাদের 4 নম্বর অধ্যায়ের 52 পাতা থেকে শুরু করছি। দেখো, আমরা আগের দিন আমরা গসাগু করেছি, গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু শিখেছি। এখন আমরা উৎপাদকের সাহায্যে গসাগু করব। দেখো, এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, আমি 2টো অঙ্ক দেখিয়েছি। দেখো কয়েকটা দেখিয়েছি, 66 ও 84-র গসাগু আমরা নির্ণয় করব। কি করব, 2টোকে আগে আলাদাভাবে উৎপাদক আমরা করব, মৌলিক উৎপাদক, মৌলিক উৎপাদকের সাহায্যে এটাকে করব। দেখো 66-কে উৎপাদক বিশ্লেষণ করেছি আমরা, 2 দিয়ে দিলে 2কে 33 দিয়ে গুণ করলে 66 হয়, 3কে 11 দিয়ে গুণ করলে 33 হয়, আবার 11কে 11। ঠিক আছে, তাহলে 66-কে ভাঙলে আমরা কি কি পাচ্ছি, 1 × 2 × 3 × 11। এবার দেখো 84-কে আমরা ভেঙেছি, 2 42-এ 44, 2 21-এ 42, 3 7-এ 21, 7 1-এ 7। তাহলে 84-কে ভাঙলে আমরা কি কি পাচ্ছি, 1 × 2 × 2 × 3 × 7। এবার আমরা কি করব, দেখব যে এই দুটোর উৎপাদক, এই দুটো উৎপাদক বিশ্লেষণের মধ্যে কোন সংখ্যাগুলো দুটোতেই আছে। দেখো এখানে দেখতে পাচ্ছি 1 2টোতেই আছে, 2 2টোতেই আছে, 3ও 2টোতে আছে। তাহলে এই দুটোর গসাগু কি হবে, 66 ও 84-এর গসাগু হবে 1 × 2 × 3 = 6। তাহলে এদের গসাগু কত হলো, 6। তারপরে দেখো ঘয়েরটা আমি দেখিয়েছি, 25, 30 আর 45 আছে, এর আমরা গসাগু বার করব। কি করব, আলাদাভাবে আগে উৎপাদক করে নিয়েছি, 25-এর আলাদাভাবে উৎপাদক করলে আমরা পাচ্ছি কি, 1 × 5 × 5, 30-এর আলাদাভাবে উৎপাদক করলে আমরা পাচ্ছি 1 × 2 × 3 × 5, 45-কে আলাদাভাবে উৎপাদকে বিশ্লেষণ করলে পাচ্ছি 1 × 3 × 3 × 5। এবার আমরা দেখব এই 3টে উৎপাদকের মধ্যে কোন সংখ্যাগুলো 3টেতেই আছে। দেখো 1 দেখতে পাচ্ছি আমরা 3টেতেই আছে, আর 5ও 3টেতে আছে, আর কোনো সংখ্যা 3টেতেই নেই। এবার আমরা তাহলে কিভাবে করব, 3টের গসাগু আমরা বার করব। তাহলে 25, 30 ও 45-এর গসাগু কি হবে, 1 × 5 = 5। ঠিক আছে, বাকি যেগুলো থাকলো সেগুলো তোমরা করবে। এবার আমরা পরের পাতায় যাব। দেখো পরের পাতায় 54 পাতায় যাও, 54 পাতাতে দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করি। তাহলে এবার আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করব। দেখো এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, আমি গয়েরটা দেখিয়েছি। দেখো 15 আর 25-কে আমরা ভাগ প্রক্রিয়া গসাগু করব। 15 একে 15, 25 থেকে 15 বিয়োগ করলে 10 হচ্ছে, 10টা আবার ভাজক হয়ে যাবে, 15টা ভাজ্য হয়ে যাবে। তাহলে 10 একে 10, 1 হচ্ছে ভাগফল, 15 থেকে 10 বিয়োগ করলে 5 হচ্ছে, 5টা ভাজক হয়ে যাচ্ছে, 10টা আবার ভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে 5 × 2 = 10। তাহলে কত হলো গসাগু, না এই 5টা হবে গসাগু। ঠিক আছে, সব শেষে যে ভাজকটা থাকবে সেটাই হবে গসাগু। তাহলে 15 ও 25-এর গসাগু কত হলো, 5। আর একটা দেখিয়েছি, দেখো 28 ও 35, 28 ও 35-এর গসাগু কি হবে, 28 একে 28, 35 থেকে 28 বিয়োগ করলে 7, 7টা ভাজক হয়ে যাচ্ছে, 28টা ভাজ্যে আমরা লিখছি। তাহলে 7 × 4 = 28, তাহলে 4টা ভাগফল হচ্ছে আর 7টা হচ্ছে ভাজক। তাহলে 28 ও 35-এর গসাগু কত হবে, 7 হবে, এইটা হবে গসাগু। ঠিক আছে, বাকিগুলো তোমরা করবে। পরের পাতায় চলে যাচ্ছি, দেখো 55 পাতায়, 55 পাতা, এখানে দেখো একটা উৎপাদকের সাহায্যে তোমাদের গসাগু করে দেখানো আছে। 2-এর অঙ্কটাতে দেখো দেখিয়েছে 12, 18, 24-এর আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করেছি। দেখো 2 দিয়ে দিয়েছে, 2×6 = 12, 2×9 = 18, 2×12 = 24, আবার 3 দিয়ে দিয়েছে, 3×2 = 6, 3×3 = 9, 3×4 = 12। ঠিক আছে, এরপর 3টে সংখ্যাকে আর অন্য কোনো মৌলিক সংখ্যা দিয়ে 3টেকে ভাগ যাবে না। ঠিক আছে, সেই জন্য এই পর্যন্ত করে আমরা ছেড়ে দেবো এটা। এরপরে গসাগু তাহলে এখানে কোনটা হবে, না এই দুটোর গুণফল হবে গসাগু। তাহলে গসাগু কত হলো, 2 × 3 = 6।
সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে? কি করব আমরা 22টি লিচু এবং 66টি কালো জাম এই দুটোকে আমরা গসাগু নির্ণয় করব। দেখো উৎপাদকের সাহায্যে আমি গসাগু বার করেছি, প্রথমে 2 দিয়ে দিয়েছি, তাহলে 2 11 22 2 33 66। আবার দেখো 11 দিয়ে দিয়েছি, 11 কে 11 11 3 33, তাহলে এই দুটোর গুণফল হবে গসাগু। তাহলে 22 ও 66 এর গসাগু হলো 2 গুণ 11 সমান 22। তাহলে উত্তরটা কি হবে? সর্বাধিক 22 জনের মধ্যে 22টি লিচু ও 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। এবার আমরা চারের অঙ্কটা করব। চারের অঙ্কটা দেখো কি দিয়েছে, 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দুই প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে এবং প্রতি টিনে কত লিটার তেল ধরবে? প্রথমে আমরা কি করব না, 75 লিটার কেরোসিন আর 25 লিটার পেট্রোল আছে, এই দুটো থেকে আমরা আগে গসাগু করব। 75 আর 25কে আগে গসাগু করব। দেখো আমি উৎপাদকের সাহায্যে গসাগু করেছি, প্রথমে 5 দিয়ে দিয়েছি, 5 5 25, 5 15 75, আবার 5 দিয়ে দিয়েছি, 5 1 5, 5 3 15। তাহলে 25 ও 75 এর গসাগু কত হবে? এই দুটোর গুণফল মানে 5 গুণ 5 সমান 25। এবার আমরা কেরোসিন তেল আছে কটা টিনে বার করব। দেখো কেরোসিন তেল কত লিটার ছিল, 75 লিটার, এখানে বেরিয়েছে 25, তাহলে 25 দিয়ে 75কে ভাগ করলে আমরা কটা পাচ্ছি, 3টে টিনে কেরোসিন তেল আছে। পেট্রোল আছে কটা টিনে, দেখো 25 আছে পেট্রোল, পেট্রোলের পরিমাণ হচ্ছে 25 লিটার, তাহলে 25কে 25 দিয়ে ভাগ করো, 1টি টিন বেরোচ্ছে, তাহলে মোট টিনের সংখ্যা কটা হলো, 4টে, 3 যোগ 1 সমান 4টে। তাহলে কমপক্ষে কটা টিন তাহলে লাগছে, 4টি টিন, কমপক্ষে 4টে টিন লাগবে। মোট তেলের পরিমাণ কত এখানে দেওয়া আছে, দেখো 75 লিটার আর 25 লিটার পেট্রোল, তাহলে দুটোকে যোগ করে দিলে 100 লিটার মোট তেল আমরা পাচ্ছি। বলছে প্রতি টিনে তেল ধরবে, কত তেল ধরবে, 100কে 4 দিয়ে ভাগ করো, যেহেতু 4টে টিন আছে আর 100 লিটার তেল আছে, তাহলে প্রতিটা টিনে কত লিটার হবে, 100কে 4 দিয়ে আমরা ভাগ করব, তাহলে 25 লিটার, তাহলে প্রতিটি টিনে 25 লিটার তেল ধরবে। ঠিক আছে, লাস্টে সবাই উত্তর লিখবে। কিন্তু তারপরে দেখো গসাগু নির্ণয় করি। আমি পাঁচের গয়েরটা দেখিয়েছি, দেখো 72 90 54, আমরা উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করব। প্রথমে 2 দিয়ে দাও, 2 36 72, 2 45 90, 2 27 54, আবার 3 দিয়ে দাও, 3 12 36, 3 15 45, 3 9 27, আবার 3 দিয়ে দেব, 3 4 12, 3 5 15, 3 3 9। ঠিক আছে, এরপর আর অন্য কোনো সংখ্যা দিয়ে এই তিনটে সংখ্যাকে ভাগ যাবে না, তাই জন্য এই পর্যন্তই আমরা করব। এবার 72 90 54 গসাগু আমরা তাহলে কত পেলাম, এইগুলোর গুণফল তাহলে 2 গুণ 3 গুণ 3 সমান 18। তারপরে দেখো আমি ঘয়েরটা দেখিয়েছি, 26 65 91, দেখো এই তিনটে সংখ্যাকে 13 দিয়েই ভাগ যাচ্ছে, তাই আমি এখানে 13 দিয়ে করেছি উৎপাদকটা, 13 দুগুণে 26, 13 পাঁচে 65, 13 সাথে 91, এই তিনটে সংখ্যাকে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এখানেই আমরা স্টপ করব। এবার দেখো 26 65 ও 91 এর গসাগু তাহলে কত হলো, 13। ঠিক আছে, বাকিগুলো তোমরা করবে। পরের পাতায় যাও, তোমাদের পরের চ্যাপ্টার শুরু হচ্ছে মিষ্টি মুখ। এই চ্যাপ্টারে দেখো দিয়েছে, আজ আমার বাড়িতে 3 জন বন্ধু বেড়াতে এসছে, আমি বন্ধুদের জন্য মিষ্টি কিনতে দোকানে এলাম, কিন্তু কতগুলো মিষ্টি কিনবো ভাবছি, যদি সন্দেশ 4টে কিনি তাহলে কি হবে, 3 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো কি পারবো না, একজনকে দুটো দিতে হবে আর বাকি 2জনকে একটা করে দিতে হবে, তাহলে সমান ভাগে ভাগ করে দিতে পারছি না, তার মানে কি 4টে সন্দেশকে 3 জনের মধ্যে ভাগ করে দিতে পারছি না।
যদি তিনটে সন্দেশ কিনি তাহলে কি করব, তিনজনকে একটা একটা করে সন্দেশ দেবো তাহলে সমান ভাগে ভাগ করতে পারবো। যদি ছটা সন্দেশ কিনি তাহলে তিনজনকে দুটো দুটো করে সন্দেশ দিলে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। যদি পাঁচটা কিনি তাহলে দুজনকে দুটো দুটো করে আর একজনকে একটা, তাহলে সমান ভাগে ভাগ করে দিতে পারছি না, এখানে পাঁচটা কিনলে হবে না। যদি নটা কিনি তাহলে কি হবে, তিনটে তিনটে করে তিনজনকে দেব তাহলে সমান ভাগে ভাগ করতে পারবো। তাই আমরা কি দেখছি, তিন ছয় নয় বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ, আরও অনেক সংখ্যা আসবে, সেই সংখ্যায় সন্দেশ কিনতে হবে। এগুলো কি, তিনের নামটা যদি তোমরা ডাকো দেখতে পাবে, তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিনে নয়, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, তিন ছয় আঠেরো, তিন সাতে একুশ, তিন আষ্টে চব্বিশ, আরও যাবো তিনের নামটা ডাকলে আরও আমরা অনেক সংখ্যা পাবো। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, তিনের গুণিতক। এই সংখ্যায় যদি আমি সন্দেশ কিনি তাহলে তিনজনকে সমান ভাগে আমরা ভাগ করে দিতে পারবো। যদি চারজন বন্ধু আসে তাহলে আমরা কিভাবে সন্দেশ কিনব, একই রকমভাবে চারের গুণিতকগুলো আমরা লিখব। দেখো, চার একে চার, চার দুই আট, চার তিনে বারো, চার চারে ষোলো, চার পাঁচে কুড়ি, চার ছয় চব্বিশ, আরও যাবে চার সাথে আঠাশ, চার আষ্টে বত্রিশ, এইভাবে আরও অনেক সংখ্যা আসবে, সেই সংখ্যায় আমরা সন্দেশ কিনতে পারব। তাহলে আমরা কি দেখছি না, তিন ও চারের সাধারণ গুণিতক কি হলো, দেখো এখানে বক্স করা আছে দুটো সংখ্যাতে, এইখানে বারো আছে, এখানেও বারো আছে, এখানেও চব্বিশ আছে, এখানেও চব্বিশ আছে, সেই জন্য এই সংখ্যা দুটোকে চৌকো বক্সের মধ্যে দেখানো হয়েছে। তাহলে এগুলোকে আমরা বলবো সাধারণ গুণিতক, মানে যে সংখ্যাগুলো দুটোর গুণিতকেই যে সংখ্যাগুলো আছে সেটাকে আমরা সাধারণ গুণিতক বলবো। বারো চব্বিশ ছত্রিশ, এখানে ডট ডট দেওয়া কেন না, তিনের গুণিতক এখানে আমরা আরও পাবো, চারের গুণিতক আরও পাবো, সেই রকমভাবে আমরা এখানে আরও সাধারণ গুণিতক পাবো, সেই জন্য এটা ডট ডট দেওয়া। তাহলে তিন ও চারের সব থেকে ছোট অর্থাৎ লঘিষ্ট সাধারণ গুণিতক কোনটা, বারো। তাহলে তিন ও চারের লসাগু কত হবে, বারো। তাহলে কমপক্ষে বারোটি সন্দেশ কিনলে তিনজন বন্ধু আবার চারজন বন্ধুকেও না ভেঙে সমান ভাগে ভাগ করে দেয়া যাবে। এইভাবে আমরা লসাগু নির্ণয় করব। দেখো তোমরা পরের পাতায় যাও, দেখো লসাগু কথাটির পূর্ণরূপ দেয়া আছে এখানে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে একটা অঙ্ক করে দেয়া আছে, দেখো সবচেয়ে ছোট কোন সংখ্যা পাঁচ ও ছয় দ্বারা বিভাজ্য। তাহলে আমরা প্রথমে কি করব না, পাঁচ ও ছয়ের আগে গুণিতক বার করব। দেখো পাঁচের গুণিতকগুলি লিখেছে, পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণে দশ, পাঁচ তিনে পনেরো, পাঁচ চারে কুড়ি, পাঁচ পাঁচে পঁচিশ, এইভাবে গুণিতকগুলো লেখা হয়েছে। ছয়ের গুণিতকগুলো লিখেছে, দেখো ছয় একে ছয়, ছ দুগুণে বারো, ছ তিনে আঠেরো, ছ চারে চব্বিশ, ছ পাঁচে তিরিশ, এইভাবে ছয়ের গুণিতকগুলো লেখা হয়েছে। ডট ডট দেওয়া আছে কারণ কি না, এখানে দেখো পাঁচ বারং ষাট, পাঁচ তেরো পঁয়ষট্টি, মানে আরও যাবে তেরো চোদ্দো পনেরো দিয়ে পাঁচকে গুণ করলে আরও সংখ্যা পাবো আমরা। এখানেও তাই, ছয় দশে ষাট পর্যন্ত লিখেছে, এখানে এগারো বারো তেরো চোদ্দো দিয়ে ছয়কে গুণ করলে আরও আমরা গুণিতকগুলো পাবো। তাহলে পাঁচ ও ছয়ের সাধারণ গুণিতকগুলি কি, দেখো এই দুটো গুণিতকের মধ্যে কোন সংখ্যাটা, এই দুটো গুণিতকের মধ্যে আছে কোন সংখ্যাগুলো, দেখো তিরিশ আছে দুটোতেই দেখতে পাচ্ছি আমরা, আর কি আছে ষাট আছে দুটোতেই, তাহলে আমরা কি লিখব, তিরিশ আর ষাট, বাকিটা ডট ডট দেব। তাহলে পাঁচ ও ছয়ের লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি, সব থেকে ছোট, তিরিশ সব থেকে ছোট গুণিতক, তাহলে পাঁচ ও ছয় দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যা হলো তিরিশ। এবার আমরা দুইয়ের অঙ্কতে চলে যাবো। দেখো নিম্নলিখিত সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। দেখো আমি এখানে দেখিয়েছি, আঠান্ন পাতায় দেখো তোমাদের দুইয়ের দাগের পাতায় দুইয়ের কয়েকটা আমি দেখাচ্ছি। দেখো চার ও ছয়ের আমরা সাধারণ গুণিতক বার করব। প্রথমে আমরা কি করব, চারের গুণিতকগুলো লিখবো আমরা। দেখো চারের গুণিতক লিখেছি, চার আট বারো ষোলো কুড়ি চব্বিশ বত্রিশ ছত্রিশ, ডট ডট দিয়েছি কেন, আরও গুণিতক আছে। ছয়ের গুণিতকগুলি হলো ছয় বারো আঠেরো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ, কমা দিয়ে ডট ডট দেবে,
কেন আরো 6 এর গুণিতক আরো আছে এবার আমরা 4 ও 6 এর সাধারণ গুণিতক গুলো লিখব এখানে যে কটা আমরা সংখ্যা লিখেছি তার মধ্যে যে সংখ্যাগুলি এই দুটোতে দুটো গুণিতকের মধ্যে আছে সেই সংখ্যাগুলো আমরা সাধারণ গুণিতক লিখব যেমন দেখো 12 এখানে আছে এখানেও আছে তাহলে 12 হবে সাধারণ গুণিতক 24 এখানেও আছে তাহলে 24 হবে সাধারণ গুণিতক 36 এখানেও আছে তাহলে 36 হবে সাধারণ গুণিতক যদি আমরা আরো সংখ্যা লিখতাম তাহলে আরো সাধারণ গুণিতক পেতাম সেই জন্য এখানে ডট ডট দেয়া আমাদেরকে চেয়েছে দুটো সাধারণ গুণিতক তাহলে উত্তরে আমরা কি লিখব 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক হলো 12 আর 24 ঠিক আছে 12 ও 24 তারপরে দেখো ঘ এর অঙ্কটা দেখিয়েছি আমি 7 ও 5 এর সাধারণ গুণিতক বার করতে বলেছে তাহলে 7 এর গুণিতকগুলি হলো 7 14 21 28 35 42 49 56 63 70 77 84 91 98 105 ডট ডট দিয়েছি মানে 7 এর গুণিতক আরো আছে পাঁচের গুণিতকগুলি হলো 5 10 15 20 25 30 35 40 45 50 55 60 65 70 কমা দিয়ে ডট ডট দাও আরো পাঁচের গুণিতক আছে এবার আমরা 7 ও 5 এর সাধারণ গুণিতক লিখব দেখো সাধারণ গুণিতক পেয়েছি এখানে 35 দুটোতেই আছে 70 দুটোতেই আছে তাহলে কি লিখব আমরা সাধারণ গুণিতক 35 70 কমা দিয়ে ডট ডট দেবে আরো সাধারণ গুণিতক আছে এবার আমরা উত্তরে লিখব 7 ও 5 এর দুটি সাধারণ গুণিতক কি কি হবে 35 আর 70 ঠিক আছে এরপরে বাকিগুলো তোমরা করবে সাধারণ গুণিতক বাকিগুলো তোমরা বার করবে তারপরে 3 এর দাগেটায় চলে যাও লসাগু নির্ণয় করি বলেছে এখানেও আমি দেখো দুটো অঙ্ক দেখেছি কয়েকটা দেখেছি দেখো 12 আর 15 দেয়া সরি 3 এর কয়েকটা দেখিয়েছি 8 আর 12 আছে ঠিক আছে 8 এর গুণিতকগুলো তাহলে আগে লিখবো আমরা 8 16 24 32 40 48 56 কমা দিয়ে ডট ডট দেবে 12 এর গুণিতকগুলো লিখবে 12 24 36 48 60 72 কমা দিয়ে ডট ডট দেবে এবার 8 ও 12 এর সাধারণ গুণিতক লিখবে কি 24 দেখো দুটোতেই আছে 48 ও দুটোতেই আছে তাহলে 24 কমা দিয়ে 48 কমা দিয়ে ডট ডট দেবে তাহলে 8 ও 12 এর লসাগু কি হবে না এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা হবে লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা সেটাই হবে লসাগু মানে 24 হচ্ছে ছোট দুটো সংখ্যার মধ্যে 24 হচ্ছে ছোট সেই জন্য 24 হবে লসাগু তারপরে দেখো 6 এরটা দেখিয়েছি 9 আর 12 তাহলে 9 এর গুণিতকগুলো কি 9 18 27 36 45 54 63 72 81 90 কমা দিয়ে ডট ডট দেবে 12 এর গুণিতকগুলো লিখেছি 12 24 36 48 60 72 84 96 108 120 কমা দিয়ে ডট ডট দেবে এরপর আমরা 9 ও 12 এর সাধারণ গুণিতকগুলো লিখব দেখো 36 দুটোতেই আছে তাহলে 36 হবে 72 দুটোতেই আছে 72 হবে কমা দিয়ে ডট ডট দেবে এবার 9 ও 12 এর লসাগু তাহলে কি হবে 36 আর 72 এর মধ্যে 36 হচ্ছে ছোট 36 কে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলবো অর্থাৎ লসাগু হলো 36 মানে 9 ও 12 এর লসাগু হলো 36 এরকম ভাবে তোমরা বাকি অঙ্কগুলো করবে 3 এর দাগে ঠিক আছে আজকে এই পর্যন্ত।